হ্যালো ভিওয়ার্স আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেলাম ফেব্রিক প্রিন্ট আমরা মূলত শখের বসে ড্রেসে এভাবে প্রিন্ট করে থাকি তো চলুন আমরা কিভাবে ড্রেসে প্রিন্ট করি মনের শখের রঙ তুলে দিয়ে আঁকি আমি এখানে একটা ড্রেস নিয়ে নিয়েছি আর এটা কিভাবে করব সেটা দেখাবো আমি প্রথমে ড্রেসটাই একটা পেন্সিল দিয়ে নিজের মনের মতো করে পিকচার এঁকে নেবো আপনারা যেভাবেই চান সেভাবে মনের মাধুরী দিয়ে আপনারা তৈরি করে নেবেন তা আমি একটা ফুল এঁকে নিলাম এখানে এবার আমি এখানে তুলি নিয়েছি রং নিয়েছি ট্রে নিয়েছি আমি এখন এইগুলা কিভাবে ব্যবহার করব সেগুলো দেখাবো আমি প্রথমে একটা পলিথিন নিয়েছি আর এইটা ড্রেসের তল তলায় রেখে দেবো আপনারা চাইলে এক্সট্রা পেপারও রাখতে পারেন তবে পেপারের চেয়ে পলিথিন হলে ভালো হয় এটা যেন তলায় না লেগে যায় সেই জন্য আমরা এইভাবে ব্যবহার করতে পারবো আর এইভাবে ওপরে রং করলে ভেতরে সেটা যাবে না তো আমি আমার ইচ্ছা মতো একটা ফুল এঁকে নিয়েছি এবার আমি রং করব আমি এটা ইচ্ছামতো রং নিয়েছি ইচ্ছামতো আপনারা চাইলে আপনাদের ইচ্ছামতো মনের মাধুরী মিশিয়ে রঙ করতে পারবেন ড্রেসে এটা মনে রাখতে হবে যেন যে ফুলটা আঁকবেন সেটা যেন পেন্সিল দিয়ে হয় সেটা পেন দিয়ে আঁকলে আর পেনের জেনের যে দাগ সেটা ওঠে না আর পেন্সিল দিয়ে আঁকলে সেটা রঙ করলে আর পরবর্তীতে বোঝা যায় না আর দেখতে অনেকটা ভালো লাগে সুন্দর লাগে তো আবার আমি রংটা। গারোটাই করে নিয়েছি আমি অ্যাথেলিক কালার ব্যবহার করেছি এই অ্যাথেলিক কালারটা আপনারা বাজারে সব দোকানেই কিনতে পাবেন যেমন পুঁতি বা সুতো এইগুলা এই প্রকারের দোকানগুলো কিনতে পাবেন আর এইটা যদি আপনারা পাতলা করতে চান রংটা যদি আপনারা পাতলা করতে চান তাহলে সেই ক্ষেত্রে কী ব্যবহার করবেন এক্সট্রা মিডিয়া ব্যবহার করতে হবে তাহলে যদি পরিমাণ মতো ব্যবহার করেন অল্প দু এক ফোঁটা তাহলে এই রংটা অ্যাথেলিক কালারটা আপনারা পাতলা করতে পারবেন যদি কেউ পাতলা করতে চান সেক্ষেত্রে আর আমি অনেক কালারই কিনেছি তবে আমার ইচ্ছা মতো আমি কালার এখানে ইউজ করছি আপনারা এই রঙটা করার পরে ডিজাইনটা করে নেওয়ার পরে এটা কড়া রোদে আপনাকে শুকাতে হবে নয়তো এটা নষ্ট হয়ে যাবে এটা শুকাবে না আর যখন শুকাবে না তখন দেখতেও ভালো লাগবে না আর কালারটাও সুন্দর আসবে না শুকাইলে দেখতে কালারটা অনেকটাই সুন্দর দেখাবে রোদে শুকানোর পরে আয়রন করতে হবে তলপার তলপাশে আয়রন করতে হবে যেন ওপরে পাশে আয়রন করলে এটা রঙটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে তলপাশে আয়রন করলে সেটা দেবে যাবে আর যখন ব্যবহার করবেন ব্যবহার করার পরে এক সপ্তাহ পরে আপনারা পানি দিয়ে ধোবেন খুব কছলিয়ে কষলে নয় হালকাভাবে এটা ধুইতে হবে নয়তো কালারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আমি এখন যেই সোনালি রংটা করছি এটা আমি জিরো জিরো নম্বর তুলি দিয়ে কাজ করছি আর লালটা করেছি এক নম্বর তুলি তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম